কাজটা শুরু করে পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসিকে সঙ্গে নিয়ে রাস্তার যে যাত্রীরা রয়েছেন যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন, তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে, বিশেষ করে মাথায় আঘাত নিয়ে। এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে, সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে, সেটা আমরা বিগত দিনেও লক্ষ্য করেছি। এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে। প্রায় 700 থেকে 750 মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে, যার মধ্যে প্রায় 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে। এটা বিশাল সংখ্যা, তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি। আজকে একটা গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে, এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু, আমাদের পরিবহন দপ্তরের কমিশনার, ন্যাশনাল সেক্রেটারি, এসপি ট্রাফিক আছেন, সবাই মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি। বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনেও আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব, জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয়। এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে, আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো, উৎসাহ যোগাতে পারবো। আজকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাস্তার মধ্যে দেখলাম যে একটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে মোটর বাইক নিয়ে। এটা ফ্যাশন হতে পারে, এটা সচেতনতার অভাব হতে পারে, অনেক কিছুই হতে পারে। আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান করে সে পরিবার থেকে বের হয়, ঘর থেকে বের হয়, এটা আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক, তার জন্য এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে পরিবহন দপ্তর থেকে, টিআরটিসিকে সঙ্গে নিয়ে আমরা এই হেলমেট বিতরণ কর্মসূচি আয়োজন করছি। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।